আর পায়েল এবার উঠে চড়বে। এই যে আমরা ব্লু ফ্ল্যাগ বিচে এসে গেছি, এই হচ্ছে আমাদের বিখ্যাত গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচ। আমাদের আছে ডাল, আলু ভাজা, বেগুন ফ্রাই, ভেটকি মাছ। আমরা খাজা নিচ্ছি, এটা হচ্ছে সামনেরটা যেটা দিচ্ছে এটা হচ্ছে 180 করে, আর ওই দিকে যেটা 3 নম্বরে রয়েছে ওটা হচ্ছে 200 করে। এই যে এইটা নিয়েছি হচ্ছে মামের জন্য, এটা বাবার জন্য। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে ডে 3 আর এখন মোটামুটি বাজে ভোর 5টা। দেখুন আস্তে আস্তে আলো ফুটছে, এই যে এই পাশে ঋদ্ধিও দাঁড়িয়ে রয়েছে। তো আমরা যাচ্ছি হচ্ছে সমুদ্রের ওখানে, আমরা ঠিকই করেছিলাম আজকে একটু ভোরবেলা সমুদ্রের ওখানে যাব। আমাদের আর কি মানে দুদিন ধরেই ভাবছি আর যাওয়া হচ্ছে না, বাট কি বলুন তো ভোরবেলা হলো কোনো ফাঁকা নেই, প্রচুর লোকে বেরিয়ে বেরিয়ে এখন সমুদ্রে যাচ্ছে, কারণ এখনই খুব ভালো লাগে ভোরবেলাটা। এই টাইমটাতে সবাই সানরাইজটা দেখতে যায় আর কি, তো আমরাও যাচ্ছি সানরাইজ দেখতে। একদম উল্টো দিকে যেহেতু সমুদ্র, আর আমাদের মানে সমুদ্রে যাওয়ার জায়গাটা একদম সামনে দিয়েই, তো খুব একটা টাইম লাগবে না। এই উল্টো দিকে, এই তো এখানেই জাস্ট। তো চলুন যা যাক, ভোরবেলা সমুদ্রটা কেমন লাগছে আমরাও দেখি অনেকদিন পর আর আপনাদেরও দেখাই। এসে গেছি আমরা সি বিচে, বিভৎস হাওয়া দিচ্ছে আর তেমনি ভিড়ও হয়ে গেছে, আস্তে আস্তে সূর্য উঠছে আর কি। আমি এখন দেখতে পাচ্ছি না এত ক্লাউড, আই ডোন্ট থিঙ্ক দেখা যাবে ভালো করে, বা সমুদ্রটা দেখা আমার আর ওখানে সামনে দেখুন তাই না কথা দেখা যাচ্ছে নৌকো করে, ভোরবেলা যে মাছ ধরতে যায় হয়তো ওনারা ফিরছে। এই দেখুন রাত্রে এই অবধি জল এসেছিল, এই অবধি, হ্যাঁ এদিকেও গেছিল, হ্যাঁ হ্যাঁ ওই ওদিকেও গেছিল, বাট এইখানটা পুরো সাদা হয়ে গেছে। দেখুন ভোরবেলার সি বিচটা দেখুন, এই যে কি সুন্দর লাগছে, স্পেশালি আকাশ কি সুন্দর লাগছে, দারুণ লাগছে ভোরবেলায় এসে। কতদিন পর যে আমি পুরীর সি বিচে ভোরবেলা এলাম, মানে লাস্ট টাইম আমি যেটা বলছি 11 বছর যখন আগে এসেছিলাম তখন আমি ভোরবেলা আসিনি, আমি এটাই ঋদ্ধিকে বলছিলাম, ঋদ্ধি বলছে ওটা মনে পড়ছে না। কেননা ছোটবেলাতে মনে আছে যে বাবা মার সাথে ভোরবেলাতে আসতাম, এবার অনেকটা ছোটতে যেহেতু আমি এসেছিলাম বলে এই মোমেন্টে আসেভাবে আর মনেও নেই, তো আজকে মানে বহু বছর পর আমি এলাম, সত্যি দারুণ লাগছে, মানে এত বছর পর, মানে যেহেতু ঘন ঘন আসা হয় না বলে অনেকদিন পর পর এলে আরো ইন্টারেস্টিং বেশি লাগে, তো সেটাই হচ্ছে। সানরাইজ হচ্ছে আস্তে আস্তে, আমি একটু জুম করেছি, দেখতে কি সুন্দর লাগছে। আমরা ভাবছিলাম ক্লাউডের জন্য বোধহয় সানরাইজ কিছুই দেখা যাবে না, সেটা কিন্তু নয়, আস্তে আস্তে সানরাইজ হচ্ছে। এই দেখুন সূর্য উঠছে, আমি স্লাইড আর একটু জুম করছি, এই যে কি সুন্দর লাগছে, আস্তে আস্তে পুরো সূর্যটা উঠে গেল লাল হয়ে, জুম আউট করছি, খুব সুন্দর লাগছে। সানরাইজের সময় সমুদ্র আমার মনে হয় সবচেয়ে সুন্দর, প্রচুর ফটোশুট টটোশুট হলো, বাবা মা পায়েল ওরা প্রচুর দেরি করে এলো, যাই হোক ফটো টটো তুলে এখন আমরা এই যে এখানে বসেছি চা খেতে সবাই মিলে, এই যেদিকে ঋদ্ধি আর পায়েল রয়েছে আর এদিকে বাবা মা রয়েছে, আর এই যে পেছন দিকে চায়ের দোকান এটা থেকে আমরা সন্ধেবেলাও চা খাই, চা খাবো, চা খেয়ে একটু বসে টসে আবার হোটেলে ফিরে যাবো, দেন ওখানে আবার যেমনি একটু রেস্ট রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করি, তখন চায়ের অপেক্ষা আমরা বসে আছি। বিচটায় কি ভিড় হয়ে গেছে দেখুন, সবাই এইভাবে চেয়ার পেতে বসেছে, সানরাইজ হয়ে গেছে, অনেকে এখনই স্নান করতে শুরু করে দিয়েছে ওই পাশটাতে দেখতে পাচ্ছি। আচ্ছা এখন পায়েল আর ঋদ্ধি উঠে উঠবে, ঋদ্ধি এখনো ডিসাইড করেনি উঠবে কিনা, বলছে পায়েল উঠিয়ে দিই আমি আর উঠবো না, সাবধানে ওঠ, মারা এখন ওইদিকে বসে আছে চায়ের জন্য, আর এই যে আমার বোন উঠছে সাবধানে, আমি আর উঠছি না,
ভাইয়া থোড়া পকড়িয়ে ইসকো আস্তে আস্তে তাড়া নাই ওইদিকে যাবে কি করে আরেকটু এদিকে সরিয়ে রাখতে হতো খুব সাবধানে এনজয় এনজয় ইওর রাইড আচ্ছা ঠিক আছে এখন তোমরা চলো রিদ্ধি সাবধান চলো আমি ঘোড়া উঠে মাঝে পিছে যাব সাবধানে এইদিকে সমুদ্র আর এই যে বাবা আমি না ঢুকছি পুরো এত হাসার কি হলো ওরা উঠে উঠেছে আর এই যে বাবা আর মা পেছন দিক থেকে আসছে হাঁটতে হাঁটতে ওইখানটা ওদের লাগছে হচ্ছে 100 টাকা করে পার হেড 100 টাকা করে তো 200 টাকা যতদূর আমি শুনলাম নামলে আরো ঠিক করে বলতে পারবো আর এখানে আর একটা জিনিস বিচে চা গুলো 30 টাকা করে আর হোটেলেও চা 30 টাকা করে ব্যাপারটা একই বাট ওই বিচে বসে খেতে ভাল লাগে বলে খাওয়া আর একটা জিনিস যেটা সেই দিন আমি ইনফো দিতে যদি মিস করে থাকি ডে ওয়ানে আমরা যে স্টেশন থেকে মানে পুরী স্টেশন থেকে হোটেলে এলাম আমাদের নিয়েছে 300 টাকা অটোতে সেম বাবাদের ক্ষেত্রে ওরা তিনজনে এসেছে রিজার্ভ করে 300 টাকা আমরাও এসেছি দুজনে রিজার্ভ করে 300 টাকা এবার যখন ফিরবো তখন আশা করি ওই রকমই লাগবে 300 টাকাই লাগবে আমাদের কালকে ফেরা আগামীকাল বন্দে ভারতে বন্দে ভারত মনে একটা কততে ছাড়বে আর ওখানে 8:30 পৌঁছে দেবে লাঞ্চ দেবে আর ইভিনিং স্ন্যাক্স দেবে তো আজকে আমাদের মানে থার্ড ডে এবং লাস্ট ডে অলসো এটাই হয় এই বাবা মা হাঁটতে হাঁটতে আসছে তো আজকে প্ল্যান আমাদের গোল্ডেন বিচটা যাওয়ার ইচ্ছা আছে ওরা যাবে না ওরা অলরেডি ঘুরে এসেছে আমার ইচ্ছা আছে যাওয়ার কিন্তু দেখা যাক আপাতত বেশ ভোরবেলাটা সমুদ্রে এসে বেশ ভালো লাগলো আর এই যে রিদ্ধি আর পায়েল আসছে হাত নাড়তে নাড়তে ফিরে আমি জয়সালমিরে একবার উঠে চলেছিলাম তারপর আর কোনোদিনই উঠে চড়িনি খুব একটা যে পার্সোনালি ভাল লাগে তাও নয় লাদাখে রিদ্ধি একাই উঠে চলেছিল কারণ ওখানে সিঙ্গেল রাইড হয় তখন আমি ভিডিও করেছিলাম লাদাখে আর এই যে এরা কেমন লাগলো দারুণ আস্তে আস্তে তুমি আমার মোবাইল দেখছো কি না আমি একটু ভাবছিলাম ভিডিওটা করব এই যে বাবা ভিডিও করতে করতে যাচ্ছে তোদের একটা ছবি তুলে দেব উঠে বসে একটা তুলতে হ্যাঁ হ্যাঁ নামার আগে আচ্ছা বিচ থেকে আমরা চলে এসেছি প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে এসে আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ ভোরবেলা উঠেছিলাম তাই তখন প্রায় 10টা বাজতে যায় প্রচণ্ড খিদে পেয়েছে তাই ব্রেকফাস্টটা করে নেবো একটু লেটই হয়ে গেছে বাবারা জাস্ট গেল আমরা এবার যাব আর কি এবার ব্রেকফাস্ট করে কি করব সেটা ঠিক বুঝতে পারছি না এখনও প্ল্যান হয়নি তো আগে ব্রেকফাস্টটা করে নিই করে তারপর ডিসাইড করছি কি করব। আচ্ছা আমাদের ব্রেকফাস্ট এসে গেছে আমার হচ্ছে আলু পরাঠা মার আর বোনের হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট বয়েলড এগ আর বাবার আর রুদির হচ্ছে বাটার টোস্ট সবার খুব খিদে পেয়েছে এবার আমরা খাওয়া শুরু করব। আচ্ছা এখন আমি আর রিদ্ধি যাচ্ছি হচ্ছে গোল্ডেন বিচ তাই তো হ্যাঁ ব্লু ফ্ল্যাগ বিচ যেটা বলে মারা যাচ্ছে না কারণ ওরা অলরেডি গেছে আমাদের একবারও যাওয়া হয়নি আমরা বেশিক্ষণ থাকবো না যাব কিছুক্ষণ দেখে চলে আসবো এসে আবার এই সমুদ্রে যেতে হবে এখন এখান থেকে বেরোচ্ছি টোটো করে বলে 10 মিনিট না টোটো করে হোটেল থেকে বলছে 10 মিনিট এখন দেখা যাক এখান থেকে টোটো এখান থেকে আসছে রানিং টোটো এখান থেকে টোটো নিয়ে যাব তারপর ওখানে গিয়ে দেখাচ্ছি আপনাদের বিচটা কেমন কি ব্যাপার না ব্যাপার ডিটেলস গুলো তো আপনারা অবশ্যই দেখতে থাকুন এই যে টোটোতে উঠছি এই টোটোর এখানে আবার দরজা আছে চলো টোটোতে 100 টাকা লাগবে না 100 টাকা
তো এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে গোল্ডেন বিচ। ধরে বসো, এখান থেকে তো বললো বেশিক্ষণ লাগবে না, এখন দেখা যাক কতক্ষণ লাগছে। হ্যাঁ 10 মিনিট তো হোটেল থেকে বললো, আমরা ওই 10-15 মিনিট ধরে রাখছি। হ্যাঁ চলো দেখা যাক। সমুদ্রে মানে যত এই দিকে এগোনো হচ্ছে তত ভিড় বেশি। হ্যাঁ সর্বদা হচ্ছে সর্বদা ওই পাশটা, মানে আমি ওই ব্যালকনি দিয়েও দেখছিলাম, তো মানে ওই অল্প অল্প দেখা যাচ্ছে। অবশ্য ওপর থেকে দেখলে সব পুরোটাতেই বেশি ভিড় লাগে, বাট আমার যেটা মনে হয় যে এই পাশটাতে অনেকটা বেশি ভিড়। সর্ব লাইট হাউসের থেকে সর্বদারের দিকে বেশি ভিড়, জ্যামটা অনেক বেশি বোঝাই যাচ্ছে। এই যে আমরা ব্লু ফ্ল্যাগ বিচে এসে গেছি, এই যে এইখানটা জাস্ট নামালে 100 টাকা নিল হোটেল থেকে এখানে। এই যে এটাই এন্ট্রি বলছে, চলুন দেখা যাক। এই যে গোল্ডেন বিচ পুরি তো লেখা তো আছে। ও এখানে আবার রেড চার্ট রয়েছে, সিঙ্গেল চেয়ার 1 আওয়ারের জন্য 20 টাকা, আমব্রেলা নিয়ে 50 টাকা, ইজি চেয়ার 100 টাকা, ক্যাম্প চেয়ার 200 টাকা। এই হচ্ছে টাইমিং, দেখে নিন 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি। ওকে চলো যাওয়া যাক। কতটা হাঁটতে হবে গো? অনেকটা হাঁটা, প্রচন্ড রোদ্দুর। এটা কি পার্কিং এর জন্য মনে হয়? এদিক দিয়ে তো ঢোকা। হ্যাঁ সবাই হেঁটে হেঁটে যাচ্ছে এদিক দিয়ে। এদিকটা মনে হয় পার্কিং, যারা গাড়ি নিয়ে আসবে পার্কিং এর জন্য। ওই সামনের গেটে চার্জও আছে। হ্যাঁ 4-wheeler পার্কিং, এই যে এটা হচ্ছে পার্কিংটা, 3 and 4-wheeler পার্কিং, এটা হচ্ছে টোটাল পার্কিং। বড় কিন্তু, অনেক বড় পার্কিংটা। প্রচন্ড রোদ, আবার মানে সবেতেই মুশকিল। বৃষ্টি হলে আবার আসাই যাবে না, আবার রোদ হলে আবার হাঁটাটাই মুশকিল। বিকেলে আসাটা ভালো, কিন্তু এক তো সানডে আজকে খুব ভিড় হতো, আর সেকেন্ড আজকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আছে, তো রিদ্ধি মিস করতে চায় না। এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এই যে এখানে লেখা আছে 20 টাকা করে লাগবে আর 3 ঘন্টার জন্য ভ্যালিড। পজ করে এটা পড়ে নিতে পারেন। আমি দেখছি ডলফিন, অয়েস্টার, স্প্ল্যাশ, শেল, এগুলো কি? আচ্ছা ডে পাস এগুলো। এখানে অনলি ফর বাথিং হচ্ছে 50, আর মান্থলি পাস আছে একটা, কেউ চাইলে মান্থলি নিতে পারেন, আর প্রথমটা হচ্ছে 20। আমরা হোপফুলি 20টাই নেব। টিকিটের বেশ লম্বা লাইন, ওয়ে টু সি বিচ লেখা আছে, ওখান থেকে টিকিট কাটলাম। আমরা তো জাস্ট ওই কিছুক্ষণের জন্য থাকবো, তো 20 টাকা করে যেটা এন্ট্রি সেটা নিলাম। আর ওইটা বলো ওই শাওয়ারিং এর জন্য এক্সট্রা 50 ছিল না? শাওয়ারিং এর জন্য এক্সট্রা 50, মানে চেঞ্জিং ও করতে পারো, চেঞ্জিং, শাওয়ার, এই দুটোই মেইনলি। আর চাইল্ডদের জন্য ফ্রি, মানে শাওয়ারটা ফ্রি। আর চেয়ারে তো যেটা তখন দেখালাম ওটাই চাই, যদি করতে চাই। চলো দেখা যাক। এত ব্লু ফ্ল্যাগ বিচ, ভেতরেও পার্কিং আছে, হুইলার পার্কিং, যারা নিজেদের গাড়ি ফাড়ি নিয়ে আসবে তাদের সুবিধা এখানে। আচ্ছা এই হচ্ছে আমাদের বিখ্যাত গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচ। এই যে দেখুন বিভিন্ন টাইপের চেয়ার, আমি একটু সামনে গিয়ে দেখাচ্ছি। বালির মধ্যে দিয়ে না হাঁটাটা খুব ডিফিকাল্ট, এই জন্য দেখুন এখানে এরকম শক্ত মতো পেতে দিয়েছে, এইটা দিয়ে হাঁটার জায়গা। হ্যাঁ হ্যাঁ ক্যাম্প চেয়ার, এইখানে রেড চেয়ারটা আছে। হ্যাঁ এই তো যেটা বাইরে দেখালাম, সিঙ্গেল চেয়ার উইদাউট আমব্রেলা নিশ্চয়ই আছে, যেটার দাম সবচেয়ে কম। এ তো নর্মাল বিচের চেয়েও ভিড় বেশি, সবাই বলে এটা নাকি ফাঁকা থাকে, কোথা দিয়ে ফাঁকা থাকে? বাথিং এর জন্য 50 দিতে হয় এক্সট্রা, বাবা বিশাল ভিড় তো। আর বীজ তো একই, শুধু একটা ক্লিন বীজ শুনেছি, বাট আমার তো যাই হোক আমার একই লাগলো, মানে ক্লিন
ওটাও যা এটাও তাই, মানে ওখানে শ্যাকগুলো বসে, এখানে শ্যাকগুলো বসে, হ্যাঁ দোকানগুলো এক্সট্রা থাকে। এটাতে আপনারা মানে এখান থেকে একটু দেখিয়ে দাও, এখানটা দেখলে বুঝতে পারবেন যে কোনো কোনো আর কি ডিফারেন্স নেই। একটা জিনিস হচ্ছে এখান থেকে শুধু এইটুকুই আমি দেখছি ভিড়টা, ওই পাশগুলোতে কিন্তু পুরো ফাঁকা, পুরো ফাঁকা। আসলে সবাই এসে সোজা এখানে স্নান করতে চলে যাচ্ছে, হ্যাঁ কারণ এন্ট্রিটা হচ্ছে এইখানটা দিয়ে, তো ডাইরেক্ট এখানে চলে আসে, অত দূর আর কে হেঁটে যাবে, এটাই ব্যাপার। বাপরে বিশাল ভিড়, বিশাল। আমি একটা 360 ডিগ্রি ভিউ দিয়ে দিই ব্লু ফ্ল্যাগ বিচের, যারা এখনো আসেনি আসতেই পারেন। আমাদের লাইট হাউসের ওখান থেকে 100 টাকা দিয়েছে টোটো করে, আর যে যেভাবে আসবে, আর পার্কিংও আছে, কেউ যদি গাড়ি নিয়ে আসেন ভেতরে পার্কিং আছে, পার্কিং চার্জটা জানি না। ওইখানে একটা টাওয়ার মতো আছে দূরে দেখতে পাচ্ছি, ওখানটা উঠেও আর কি লোকজন বসে আছে। বাপরে এই বালির মধ্যে দিয়ে হাঁটা, ও এটা হচ্ছে এই গোল্ডেন প্যালেস, যেটা ওই ব্লু ফ্ল্যাগ বিচ, এই যে এই পাশে ব্লু ফ্ল্যাগ বিচের এন্ট্রি টিকিট দেখি, আর এইটাই হচ্ছে এই গোল্ডেন প্যালেস যেটা রিসর্ট, অনেক বড় দেখতে পাচ্ছি রিসর্টটা। এটা তো এন্ট্রি, বাট এটা অনেকটা বড় জায়গা। আই থিঙ্ক যারা এখানে থাকে তাদের গাড়ি এখানে থাকে। আর এই পাশে একটা ক্যাফে আছে, এই ক্যাফেটার কথা আমাকে পায়েল মানে আমার বোন বলছিল, এই এই যে মিলেট শক্তি, মিলেট শক্তি ক্যাফে, এটার ওই ওই পাশটা দিয়েও দেখলাম লাইন দিয়ে অনেকে খাবার নিচ্ছে, এখান থেকেও কেউ বসে আর কি খেতে টেতে চাইলে ওই যে এই পাশটা বসার জায়গা, গাছের নিচে টিচে দেখতে পাচ্ছি। প্রচণ্ড রোদ্দুর আর গরম লাগছে, আমি ঋদ্ধিকে বললাম যদি বেশিক্ষণ থাকে অসুস্থ হয়ে যাব, ছাতা নিয়ে এসেছি বাট এখানে আনা হয়নি, এবার বেরিয়ে যাচ্ছি। বেসিক্যালি সত্যি বলতে আমার অনেস্ট ফিডব্যাক যদি চান কিছুই নেই, যারা এই গোল্ডেন প্যালেসে থাকবে তাদের জন্য ঠিক আছে, সামনের বিচে গিয়ে চেয়ারে বসলো, বা যারা বাইরে থেকে আসছে দূর থেকে টাকা খরচ করে 120 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকছে, ঢুকে কিছুই নেই শুধু বিচ, আর এখানে যদি আপনি স্নান করতে চান আরও এক্সট্রা 50 টাকা দিয়ে, ভিড় যা ওই বিচে এই বিচেও তাই, শুধু এই বিচে শ্যাকগুলো নেই বলে হ্যাঁ কম্পারেটিভলি ক্লিন, বাট আমার এমন কিছু লাগলো না, কারণ আমরা আন্দামান টান্দামানে প্রচুর বিচ দেখেছি, এর থেকে অনেক অনেক ক্লিন থাকে, তো যে লেভেলে হাইট সে লেভেলে আমার কিছুই লাগলো না। উপরন্তু বিকেল ফিকেলের দিকে আসলে আমার তো মনে হয় আজকে সানডে আরও ভিড় হবে, এখন যেহেতু আমরা দুপুরে এই ঠাঠা রোদ্দুরে এসছে আরও এই জন্য কষ্ট হচ্ছে, তা আমি সাজেস্ট করবো উইকডেজে বিকেলবেলা আসুন, এসে ওই ক্যাম্প চেয়ার, ইজি চেয়ার, আমব্রেলা চেয়ার ফাঁকা ফাঁকা দিয়ে ওখানে বসে বীজ দেখতে পারেন। আর সত্যি বলতে আমরা যে লাইট হাউসের ওখানে আছি, ওই 10 টাকা ঘন্টায় চেয়ারে বসা বা চা খেলে তো মনে হয় সেটাও দিতে হয় না, বসে সমুদ্র দেখাও অনেক ভালো, এটা আমার মতামত। এবার আপনারা যারা অলরেডি এসেছেন কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছিল। আচ্ছা গোল্ডেন বিচ থেকে এসে তো আমরা সমুদ্র স্নানে গেছিলাম নর্মাল বিচে, তো সেখানে আর আলাদা করে আজকে ব্লগ করিনি কারণ কালকে আর আজকে ব্যাপারটা সেমই, তো যাই হোক ওখান থেকে এসে এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, এসো। আজকে আমাদের ভেটকি মাছ আছে, আমার আর ঋদ্ধির হচ্ছে ভেটকি মাছ, বাবারও মনে হয় ভেটকি মাছ, আর আমার বোনরা ওই ফ্রাইড রাইস এগ কারি এইসব নিয়েছে। তো সমুদ্রে স্নান করে এলে যেটা হয় প্রচণ্ড খিদে পেয়ে যায়, সেটা আমাদেরও তাই পেয়েছে, এখন যাচ্ছি খেতে। তারপর খেয়ে দিয়ে অবশ্যই একটু রেস্ট নেবো, আজকে আবার ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আছে, ঋদ্ধি আবার সেটা মিস করতে চায় না, বাট সন্ধেবেলা আবার আমাদের একটু কেনাকাটা করতে বেরোতে হবে যেহেতু আজকে লাস্ট, কালকেই চলে যাবো বন্দে ভারতে, তো যাই লাঞ্চে এখন। এই যে সবাই যাচ্ছে এখন লাঞ্চ করতে, আমাদের 2:15 আসার কথা ছিল, আমরা এসেছি 3:15, আজকে আমাদের জায়গায় লোকজন বসে গেছে। হ্যাঁ হ্যাঁ আমরা সবসময় ওই দিকটাতে বসি, আজকে অকুপাইড। আমাদের খাবার দাবার এসে গেছে, আমার বাবা আলু ভাজা দেওয়া হয়েছে, ঠিক আছে যে কোনো একটা, যেটা বাবা খাবে না সেটা আমাদের দিয়ে দে। আমাদের আছে ডাল, আলু ভাজা, বেগুন ফ্রাই, ভেটকি মাছ, আর তোমাদের এগ কারি আর রাইস, না ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস কি নর্মাল না এগ ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস। পরশু এখন রাইসটা সার্ভ করছে প্লেটে,
এটা হচ্ছে আমাদের আলু ভাজা, আর ওইদিকে মনে হয় এখনো মনে হয় মাছটা দেয়নি, না ওদের রাইসটা দিয়েছে, আর কারি এক কারিটা এখনো দেয়নি, মাছটা এখনো কাউকেই দেয়নি, না এক কারি দিয়ে দিয়েছে, ও আমাদের এক কারি দিয়েছে, ফিশটা বাকি আছে আমাদের। ওকে এক্সকিউজ মি, নরমাল এই হচ্ছে আমাদের ডাল, আর এই হচ্ছে ভেটকি, আর ওইদিকে হচ্ছে আলু ভাজা আছে। তো এবার আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, খেয়ে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। আচ্ছা এখন আমরা যাচ্ছি একটু কেনাকাটা করতে। ফার্স্টে তো খাজা কেনার ইচ্ছা আছে গাঙ্গুরামস থেকে, অ্যান্ড দেন এমনি একটু সবার জন্য কেনাকাটা করব, তারপরে একবারে ডিনার করে ফিরব। দুপুরবেলা লাঞ্চের পর জাস্ট ঘুমিয়ে পড়েছি, কারণ সমুদ্রে গেলে এত পরিশ্রম হয়, তখন মানে একটু না ঘুমোলে হয় না আর কি। যাই হোক, এই এখন রেডি হয়ে আমি আর মা রিসেপশনে বসে আছি, এই রিদ্ধিরাই নামছে, তারপরে আমরা যাব। আর আজকে বিচে বসা হবে কিনা জানি না, কেনাকাটা করে দেখবো, যদি টাইম পাই বসবো, তারপর যাব ডিনার করতে। সন্ধে হতেই এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যায়, খুব স্বাভাবিক, এটা মেরিন ড্রাইভ বলে পুরো রোডটাকে। দেখুন কি লেভেলে পর পর গাড়ি যাচ্ছে। আমরা যাব স্বর্গদ্বারের দিকে, তো টোটো ধরতে হবে, এইখানটা টোটো দাঁড়িয়ে থাকে। টোটোতে যাবো তো আমরা, আমরা কি গাঙ্গুরামসের সামনে নামবো? আচ্ছা সবাই ফুল ব্যাটালিয়ন রেডি, এই ইনি খুব সেজে গুজে এসেছেন আজকে, আর এই জামাটা আমি দিয়েছিলাম ওকে। চলো রেডি, আমরা গাঙ্গুরামে এসেছি খাজা কিনতে, সবার জন্য নিয়ে যাব। বেশ ভালো ভিড় আছে এখানটা, আমি একটু সামনের দিকে যাই। এই যে ও আচ্ছা, এখানে আবার টেস্ট করতে দিচ্ছে, এই যে আমি টেস্ট করে, হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ ওরা নেয় তো সারাক্ষণ এসে, প্রচুর খাজা রাখা, বাপ রে। আমরা খাজা নিচ্ছি, এটা হচ্ছে সামনেরটা যেটা দিচ্ছে এটা হচ্ছে 180 করে, আর ওই দিকে যেটা তিন নম্বরে রয়েছে ওটা হচ্ছে 200 করে। তো আমাদের বাড়ির জন্য 200 টাকারটা 500, আর এইটা হচ্ছে 500 নেওয়া হচ্ছে, আর বাবা মাদের জন্য ওই 200 টাকারটা 1 কিলো, আর এইটা হচ্ছে 1 কিলো। তো এখন সব এখানে প্যাকিং চলছে ওয়েট করে করে। এক এক কিলোতে বললো মোটামুটি ওই 20-22 পিস মতো হবে, তো আমাদের বাড়ির জন্য 1 কিলোই নেওয়া হচ্ছে, আর বা আমাদের জন্য 2 কিলো টোটাল সব মিলিয়ে। এখানে প্যাকিং হচ্ছে আর এইখানে রাখা হচ্ছে। আমার পেছনে ভিড়টা একবার জাস্ট দেখুন, স্বর্গদ্বারের এইখানটা এতটা ঘিঞ্জি, এত ক্রাউডেড, সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে পরপর দেখুন, আর এই পাশে হচ্ছে গাঙ্গুরামস, এই যে বিভৎস ভিড়। আমাদের এরপর আবার কেনাকাটা করতে হবে, কুর্তি কিনবো ইচ্ছা আছে, আরও কিছু কিনবো টিনবো, তারপর যাব বিচে। ভিড় আর আমার সত্যি বলতে একদম এখন ভাল লাগে না, বাট ভালো খাজা কিনতে গেলে এই দিকটাতে আসতেই হবে, কিছু করার নেই, কি বিভৎস অবস্থা। এখানে ওড়িশা হ্যান্ডলুমে এসেছি আমরা কেনাকাটা করতে, ওই আমার বাবার বাবার জন্য ফতুয়া, আর মা আমার মার জন্য কুর্তি নিয়েছি, এই যে এইটা নিয়েছি হচ্ছে মামের জন্য, এটা বাবাই বাবার জন্য, আমার বাবার জন্য না, না না এটা না, কোথায় গেল, হ্যাঁ হ্যাঁ এটা আমার বাবার জন্য, আর এটা হচ্ছে বাবার জন্য, আর মামের কুর্তি এটা, মার কুর্তি এটা, এই হচ্ছে চারটে জিনিস নেওয়া হয়েছে। এদিকে আমার বোনও কিনেছে, তুই কোনটা কিনবি, কাপ্তান নাকি কুর্তি, বাহ খুব সুন্দর হয়েছে এটা, এইটা 280 নিল, আর আমাদের এই চারটে মিলিয়ে পড়ছে 1000 টাকা। হোটেল পুরী বিচ রিসর্টের ভেতর একটা রেস্টুরেন্ট আছে, তাই তো ওটাতেই এসেছি। রিদ্ধি এখনো আসেনি, রিদ্ধি আসছে, আমরা এখানেই ডিনার করব, দেখা যাক কি অর্ডার করি। ভালোই ভিড় আছে এটা তো, এটাই পুরো ওদের মনে হয় নিজস্ব ডাইনিং হল। রিদ্ধিও চলে এসেছে, আমরা অর্ডার দিয়ে দিয়েছি। আমরা আজকে বেশিরভাগ চাইনিজ খাচ্ছি, আমার বোন দিয়েছে নুডলস, আমি দিয়েছি আর ও আর আমি ফ্রাইড রাইস আর চিলি ফিশ, আর বাবা মা রুটি আর আলুর দম খাচ্ছে।
এই হচ্ছে অর্ডার, এদিকে খেলা চলছে, এই যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে, খাবার জন্য বসে আছি। হ্যাঁ, অর্ডারটা জাস্ট দিলাম, বলেছে আধ ঘন্টা লাগবে, তো আসুক, খাওয়া দাওয়া হবে, তারপর আমরা আবার ফিরবো, আপাতত খেলা দেখি। ফাইনালি আমাদের খাবার এসছে আধ ঘন্টা পর, এই যে সব রাখা হয়েছে, আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আমার বোনের নুডলস, এদিকে রুটি আর আলুর দম, এই হচ্ছে টোটাল খাবার। এবার আমরা খেয়ে নেবো চটপট। তারপরে আমরা চলে এসেছি হোটেলে, আর আজকে আমাদের ডে থ্রি, মানে কালকে আমাদের ফিরে যাওয়া। বন্দে ভারত আছে হচ্ছে 1:50 মনে হয় ছাড়বে, আর এখান থেকে পুরী স্টেশনের দূরত্ব টোটো ধরলে, মানে সামনেই টোটো অটো সবই পাওয়া যায়, ওই মোটামুটি 10-15 মিনিট মতো লাগে। আর আমরা যখন এসেছিলাম তখন নিয়েছিল 300 টাকা, আশা করি কালকেও তাই নেবে। তো মোটামুটি আমরা 12:30 বেরোবো, তো আমরা যেখানে আছি সেখানে অ্যাকচুয়ালি চেক আউট টাইম হচ্ছে 8:00, তো আমাদের বন্দে ভারতের জন্য তো আরো পরে বেরোনো, যদিও বা আমাদের রুমটা ছিল কিন্তু আমি এক্সট্রা পে করে ওই টাইমিংটাকে বাড়িয়ে নিয়েছি, মানে 8:00 বদলে আমরা 1:00 চেক আউট করবো, আর তারপর তো এখান থেকে চলে যাব, ব্রেকফাস্ট এখানেই হবে, আর ফেরার যে বন্দে ভারত সেখানে যেটা দেখলাম মেসেজ এসেছে লাঞ্চ আর দেবে আর ইভিনিং স্ন্যাক্স দেবে, 8:30 মধ্যে মোটামুটি হাওড়ায় পৌঁছে দেবে, তো বাড়ি গিয়ে ডিনার করতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। আজকের দিনটাও খুব ভালো কাটলো, গোল্ডেন বিচে গেছিলাম, তারপরে এমনি সি বিচেও টাইম কাটিয়েছি, সানরাইজ দেখেছি, বিকেলেও সব কেনাকাটা হলো, বাড়ি সবার জন্য কিনেছি, সেটাও আপনাদের দেখালাম, ভালোই লাগলো। পুরী সিরিজের ব্লগগুলো কেমন লাগছে প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। আর আমরা যে হোটেলে আছি হোটেলটার নাম হোটেল তারা প্যালেস, যে নাম্বার দিয়ে আমরা বুকিং করেছিলাম সে নাম্বারটা দিয়ে দেবো, এটা একদম মেরিন ড্রাইভের ওপর অবস্থিত, আর ঠিক উল্টো দিকে সি বিচ, আমি তো দেখিয়েছি, এখানে ট্রিপল অকুপেন্সি ডাবল অকুপেন্সি দু রকমের রুম আছে, একদম সি ফেসিং যে রুমগুলো আছে সেগুলো মেনলি ট্রিপল অকুপেন্সি, ডাবল অকুপেন্সি পাওয়া যায় না, আর ব্যালকনিওয়ালা রুমগুলো মানে যেগুলোতে আমরা রয়েছি সেগুলো সাইড সি ফেসিং, বাট আমাদের একদম সেকেন্ড ফ্লোরের ফার্স্ট রুম দিয়েছিল, কারণ আমরা যখন বুকিং করেছিলাম তখনই বলে দিয়েছিলাম, তো আমাদের এই সামনে সুন্দর লনের ভিউ প্লাস সি ভিউ দুটোই পেয়েছি, আর আমাদের লেগেছে 4000 প্লাস জিএসটি পার ডে, কোনো খাবার বা কোনো কিছু কিন্তু ইনক্লুডেড নয়। আর আমার বাবা মারা ট্রিপল অকুপেন্সি রুমে আছে, ওদের লেগেছে 5000 প্লাস জিএসটি, বাট ওদেরটাও কিন্তু সাইড সি ভিউ আর কি, তো সামনে যারা থাকবে তাদের মনে হয় ভাড়াটা আর একটু বেশি, মোস্ট প্রবাবলি 6000 বা ওরকম আশেপাশে হবে আর কি। যাই হোক, এই ব্যাপার। এমনি হোটেল তারা প্যালেস খারাপ না, স্পেশালি লোকেশনটা খুব ভালো, বাট এদের রেস্টুরেন্টের সার্ভিসটা আমার খুব একটা ভাল লাগেনি, মানে কিছু ভুলভাল অর্ডার নেওয়া, একটু দেরি করে দেওয়া, অনেক কিছু বলে বলে চাওয়া, এগুলো হচ্ছে, বাট হাউস কিপিংয়ের যে পার্টটা, রুম সার্ভিসের যে ব্যাপারটা সেটা ভালো। আর এমনি তো রিসেপশনিস্ট বা যারা আছে স্টাফদের বিহেভিয়ারও বেশ ভালো, ঠিকঠাকই চাইলে থাকতে পারেন। এর পাশে স্যুপ প্যালেস আছে, আমরা থেকেছিলাম আগে, ওটাও খুব ভালো লেগেছিলো, সেটা 2007 কথা বলছে, আমি জানি না এখন সার্ভিস কীরকম। আর আমরা যে ডিনার করতে কালকে আর আজকে গেলাম লাইট হাউসের দিকে, ওখানে কিন্তু প্রচুর ভালো ভালো আর কি দেখলাম, হোটেল আছে, সোনার বাংলা আছে, তারপর কি হোটেল নীলাদ্রি শ্রীহরি, বেশ বড় বড় হোটেল আছে, আমি জানি না তাদের সার্ভিস কীরকম, বাট দেখে ভালো লাগলো। আর আমরা যে রেস্টুরেন্টটা আজকে খেলাম সেটা তো ওই পুরী গ্র্যান্ড পুরী বিচ রিসর্ট, ওটার সাথেই, এমনি খারাপ না, আজকে খাবারগুলো বেশ টেস্টি ছিল, আর কোয়ান্টিটিও বেশ বেশিই ছিল আর কি, শুধু রসগোল্লাটা একটু ঠান্ডা দিয়েছিল। এখানে সব জায়গাতে আমি দেখছি যে হোটেলগুলো হয়তো ভালো, বাট রেস্টুরেন্টের সার্ভিসগুলো মানে বেশিরভাগ ক্ষেত্রে একটু পুয়োর। যাই হোক, ওভারঅল আমাদের পুরীর যে 3 দিন হঠাৎ করে প্ল্যান করে আসা পুরী খুব ভালো কাটলো, বাবা মাদের সাথে অনেকদিন পর ঘুরতে এলাম, আর
পুরীতেও আমি অনেক বছর পর এলাম, ঋদ্ধিও তাই, পুজোও দেওয়া হলো, সমুদ্র মানে সময় কাটানো হলো, সব মিলে দারুণ কাটলো, দারুণ একটা ট্রিপ হলো। যারা সবকটা ভিডিও এখনও দেখেননি, প্লিজ পুরীর সবকটা ভিডিও দেখে নিন, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক ইনস্টাগ্রাম দুটো জায়গাতেই আমি আছি, ওখানে সব বেড়াতেজার ফটো শেয়ার করেছি, তো প্লিজ ওখান থেকেও আমাকে ফলো করে দেবেন। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে, আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা। Fearless.